নমস্কার বন্ধুরা সেলফ এডুকেটেড চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা বাংলার কিছু এককথা প্রকাশ নিয়ে আলোচনা করব যেগুলি সামনে মিসলেনিয়াস মেন বা পিএসসি ক্লার্ক মেন বা আইসিডিএস মেনের জন্য বাংলা পেপারে খুব গুরুত্বপূর্ণ বিষয় যাহার মূল্য নির্ণয় করা যায় না তাকে বলা হয় অমূল্য অগ্রে যে গমন করে তাকে বলা হয় অগ্রগামী অনুতে বা পশ্চাতে যে গমন করে তাকে বলা হয় অনুগামী যাহা সাধন করা যায় না তা হলো অসাধ্য যাহা লঙ্ঘন করা যায় না তা হলো অলঙ্ঘ যেখানে যাওয়া যায় না তাকে বলা হয় অগম্য শ্বাস প্রশ্বাসের সঙ্গে ইষ্টমন্ত্র জপ তাকে বলা হয় অজপা এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই তাকে বলা হয় অজাত শত্রু যাহার এখনও দাড়িগোপ গজায় নাই তাকে বলা হয় অজাত শুশ্রু যিনি অগ্রে জন্মিয়াছে তাকে বলা হয় অগ্রজ যিনি অনুতে বা পশ্চাতে জন্মিয়াছে তাকে বলা হয় অনুজ যাহার দ্বিতীয় নাই তাকে বলা হয় অদ্বিতীয় যাহা পূর্বে শোনা যায় নাই তাকে বলা হয় অশ্রুত পূর্ব যাহা পূর্বে ঘটে নাই তাকে বলে অভূতপূর্ব যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় অকৃতজ্ঞ যাহার ভিতরে সার কিছুই নাই তাকে বলা হয় অন্তঃসার শূন্য যাহা নিবারণ করা যায় না তাকে বলা হয় অনিবার্য কোনো কিছুতেই যে ভীত নয় তাকে বলা হয় অকুত ভয় যিনি দ্বার পরিগ্রহণ করেন নাই তাকে বলা হয় অকৃত দ্বার যা অবশ্যই হইবে তাকে বলা হয় অবশ্যম্ভাবী মৃত অথবা ভাবি কর্তৃক প্রত্যাখ্যাত তাকে বলা হয় অন্নপূর্বা মান্য ব্যক্তিকে সমাদরে বরণ করিবার উপচার তাকে বলা হয় অর্ঘ পরের গুণে দোষারোপ করে যে অসুয়ক যে নারীর পতিও নাই পুত্রও নাই তাকে বলা হয় অবিরা যাহার কার্য সফল হয় নাই তাকে বলা হয় অকৃত কার্য অনুকরণ করতে ইচ্ছুক তাকে বলা হয় অনুচিকিৎসু যাহার মৃত্যু নাই তাকে বলা হয় অমর দিনের শেষ ভাগ, বলা হয় অপরাহ্ন হরিণের চর্ম এক কথায় অজিন চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী বলা হয় অক্ষহিনী লৌকিক নয় তাকে বলা হয় অলৌকিক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকতে এই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন